Hey guys, what's up? কেমন আছেন সবাই? আশা করছি বেশ ভালো আছেন, সুস্থ আছেন। দারুন একটা বি পেলাম, তাই ভিডিও বানানোর জন্য রেডি হয়ে গেলাম। ওবি দেখলাম নেটফ্লিক্সের মধ্যে লুপ লুপেটা স্টারিং তাপসী পান্নু এবং তাহির রাজ। তো কেমন ছিল টাইম লুপ নিয়ে আরও একটি মুভি? এবছরই এটা হচ্ছে আমার তৃতীয় নম্বর মুভি টাইম লুপ নিয়ে। প্রথম দেখেছিলাম আমরা তামিল ইন্ডাস্ট্রি থেকে দারুণ একটি সাকসেসফুল কন্ড বলতে পারেন মানাজ। তারপর দেখেছিলাম বাংলা থেকে আমাদের দিবঙ্গের ফার্স্ট ওয়েব সিরিজ বলতে পারেন, দিবঙ্গের ফার্স্ট কোনো প্রোডাকশন, সেটা হচ্ছে টাইম আপ। টাইম আপের ইতিমধ্যে তিনখানা এপিসোড রিলিজ করে গিয়েছিলেন, তিনখানা এপিসোড বেশ দারুণ ছিল। এবং এই লুপ লুপেটা কেমন ছিল? 2 ঘন্টা 10 মিনিট কি ওয়েস্ট করা আপনার ঠিক হবে নাকি কিছু পাবেন? আসলে আমি কিছু পাইনি এই মুভিটার থেকে, বাট কিছু হাসি আসছিল না মুভিটি যেহেতু কমেডি টাইম লুপ। আমি বলবো যে পুরো মুভিটি টেনে নিয়ে গেছে একাই, সেটা হচ্ছে তাপসী পান্নু। তাপসী পান্নু অ্যাক্টিংয়ের জন্য আপনি মুভিটি দেখতে পারেন। আর তাহির রাজ কেন তার কোনো কাজই দেখে নেন সত্যি বলতে। তারপরে যদি আর তার কথা বলি, আরেকটা ক্যারেক্টার রয়েছে মানে আর কি ওই যে ট্যাক্সি ড্রাইভার, তার ক্যারেক্টার কথা বলার স্টাইলটা বেশ ভালো ছিল। আর বিশেষ করে এখানে কোনো গান নেই এবং ডিরেক্টর, যেহেতু এটা রিমেক মুভি, এটা হচ্ছে জার্মানি একটা রিমেক মুভি, আপনি অরিজিনাল মুভিটা দেখতে পারেন। এই রান রোমিও রান নামে হয়েছে মুভিটার নাম, যার মানে একটা টাইম আপনি মুভি হয়েছিল। তো এই মুভিটার রিমেক, বাট এখন তাপসী পান্নু কত নম্বর মুভি, এটা লাইক 4 নম্বর মুভি হয়েছে যেটা ওঠে এই প্ল্যাটফর্মে রিলিজ করেছে আপনার প্যান্ডামিক। তো আমার তেমন একটা ভালো লাগেনি টাইম আপ নিয়ে মুভি। আমি এটা অনেস্টলি বলতে পারি যে টাইম আপ নিয়ে দারুণ একটা সাকসেসফুল মুভি করেছে, সেটা হচ্ছে তামিল ইন্ডাস্ট্রি মানার মুভিটা। আপনি যদি লুপ সরি টাইম লুপ নিয়ে মানে বারবার কন্টিনিউ হতে থাকে একটা কাহিনী, যদি কাহিনীটা একটু করে বলি, যদি স্টোরিটা আমি আপনাকে একটু করে বলি, লুপ লুপের কাহিনীটা হচ্ছে তাহির রাজ তাপসী পান্নু মানে সত্যি হচ্ছে তাপসী পান্নু দুজন মিলছে, এবং দুজন মিলার পরে আপনার এই যে বলতে পারেন তাদের কাহে তাদের লাইফে কী কী ইনসিডেন্ট হচ্ছে, 25 লাখ টাকা নিয়ে এমন টাকাটা তারা কি জোগাড় করতে পারবে, এমন বারবার সেটা কন্টিনিউ হচ্ছে, তাহির রাজ মারা যাচ্ছে, একটা কন্টিনিউ হচ্ছে, এটা হচ্ছে গল্প। এখানে বেশি কিছু নেই। আপনি যদি ফ্রি টাইম থাকে তাহলে দেখতে পারেন মুভিটি, আর আপনি যদি টাইম ওয়েস্ট করতে পারেন তাহলেও দেখতে পারেন। আমি আর বেশি কিছু বলতে যাচ্ছি না, এটাই ছিল আমার জাস্ট অপিনিয়ন, আমার তেমন একটা ভালো লাগেনি। আপনার কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে পারেন, আপনি দেখে থাকেন এবং ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন, যে সাবস্ক্রাইব করবেন। সাধারণ গুড বাই, টেক কেয়ার, টাটা। আমি 9 এপ্রিল দেখা শুরু করলাম, এরপর আপনাদের সাথে আসছি, ফিরে দেখা হবে, গুড বাই।